पूरा भेतर आए, पूरा भेतर आए। ये छाटे आते कने से मेरे जाना कि গত মঙ্গলবার 9 তারিখ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা এমএলভিপিকে ডেপুটেশন দিয়েছিলাম যে এখানে কোভিড যদি একান্ত করতেই হয় খুব শর্টকাটে করবেন, আর তারপরে আর বাদ বাকি যতক্ষণ আমাদের ডিপার্টমেন্ট চলছে সেগুলো যেন চালু রাখো। আজকে আমরা যখন গেছিলাম তার রিপ্লাইতে কী হল, উনি বললেন 50 বেডে আপাতত কোভিড এখানে শুরু হবে, তারপরে বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আমরা 2-3টা ডিপার্টমেন্ট চালু করে দিয়েছি 10:20 পর। তিনি গেছিলেন 10:20 কোনো ডিপার্টমেন্ট চালু হয়নি, কিন্তু এমএস তিনি বললেন 10:20 পর চালু হয়েছে 3টা ডিপার্টমেন্ট, আরও 2 ডিপার্টমেন্ট আমরা শীঘ্রই চালু করে দেবো, আলোচনা করব। আপনারা এখানে একটা কোভিড হসপিটাল না হওয়ার জন্য পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো চালু হওয়ার জন্য একটা ডেপুটেশন দিতে এসেছিলেন, হঠাৎ না হয় এটা সম্পূর্ণভাবে বলিনি আমরা। আমরা বলেছিলাম ওটা একটা সাইড এফেক্ট, অন্যান্য পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছিলেন এইটাই মূলত আমাদের। সেই সময় বেশ কিছু মানুষ যারা আপনারা এখানে এসেছেন গেটের সামনে তাদের উপর হঠাৎ লাঠি নিয়ে চড়াও হয় এবং মারধর করে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আপনারা দেখতেই পাবেন, আপনারা মিডিয়া আপনারা অ্যাঙ্কার আপনারা দেখতেই পাবেন যে কে কেড়েছে কি না করেছে। আমরা উই আর ফর দ্য পিপল, আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে আসিনি, আমরা কামাটি মানুষ জন্য এসেছি, আশপাশে কামাটি বেলগরিয়া খড়দা পানিয়াটি মহানগর এই মানুষ জন্য এসেছি, কিন্তু সরকারের কিছু লোক আছে তাদের অ্যান্টি সোশ্যাল লেগেছে এই ভিড়গুলোকে নষ্ট করেছে। আমাদের উপর দায়িত্ব ডেফিনেটলি এইটা আপনারা দেখেছেন, আমরা তো ছিলাম না, এইটা আপনারা মানুষগুলো বুঝবে কি করেছে ওরা করেছে। বলছি যে ওদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আপনারা যারা এখানে অভিযোগ জানাতে এসেছিলেন তারা আন্দোলন করতে এসেছিলেন তারা ওদের উপর হামলা চালিয়েছেন, প্রথমে আপনারা হামলা চালিয়েছেন তাই বাধ্য হয়ে ওরা এসেছিল। আপনারা দেখেন আমাদের কাছে কোনো আর্মস নেই কোনো এবং একটা ডান্ডা নেই, যারা ফ্ল্যাগ যারা ফ্ল্যাগে ডান্ডা ছিল তারা মেরেছে, এটা সম্পূর্ণ মানুষ দেখেছে এবং আপনারা দেখেছেন কে কার উপরে হামলা করেছে। আমরা এর আগেও যখন করেছিলাম 9 তারিখে একবার সম্পূর্ণ সুস্থভাবে, আজকেও সুস্থভাবে করেছি। আপনি এই জিনিসটা জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু করে দিই, কিন্তু এই জিনিসটা একটা সরকারের একটা গুন্ডা বাহিনী আছে তারা চাইছে এই যা এই সকল না হোক এর জন্য এরা ডান্ডাগুলো চালিয়েছে, বোমা ছেলেছে আমি খবরটা যেটা পেয়েছি। আজকে আলোচনার পর আপনারা কি খুশি? পাটনি খুশি, নট সম্পূর্ণ খুশি, পাটনি খুশি। যতক্ষণ না আমাদের সমস্ত সেবাগুলো চালু হোক তাহলে আমরা কিন্তু খুশি হব না। উনি বলেছেন এমএলভিপি আমাদের যে আরও শিগগিরই আলোচনা করার পর আমি চেষ্টা করছি আরও 2টো ডিপার্টমেন্টগুলো যেন চালু হয়ে যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে আসলাম আলী খান।